নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো শ্রাবণ মাস চলছে, আর কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর সেদিন আমরা ভোলেনাথকে কী বস্তু বা কী শস্য আমরা নিবেদন করতে পারি, কীভাবে গঙ্গার জল আমরা ভোলেনাথের মাথায় ঢালতে পারি, কী দিয়ে ঢালতে পারি, তারই ওপরে একটা ছোট্ট ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো, আমি কিছু ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি, কিছু সাদা ফুল নিয়েছি, আকন্দের মালা নিয়েছি, আর পৈতে নিয়েছি, ঘি নিয়েছি, দুধ নিয়েছি, আর সাদা তিল নিয়েছি, যেটা দ্বিতীয় সোমবারে ভোলেনাথকে নিবেদন করতে হয়। সিদ্ধি নিয়েছি, ভোগের জন্য একটুখানি মিষ্টি আর জল নিয়েছি, আর পাঁচ রকমের ফল এখানে আমি নিয়েছি। আর চেষ্টা করবে দ্বিতীয় সোমবারে ভোলেনাথকে হলুদ রঙের মিষ্টি বা হলুদ রঙের ফল নিবেদন করতে। হলুদ ফুল, সাদা ফুল, এগুলো ভোলেনাথের অত্যন্ত পছন্দের ফুল। তো তোমরা চেষ্টা করবে দ্বিতীয় সোমবারে ভোলেনাথকে হলুদ রঙের ফুল নিবেদন করতে। তো কণ্ঠী ফুল আমি এখানে পাইনি হলুদ রঙে, তো গাঁদা ফুল নিয়েছি। তো সমস্ত পুজো কমপ্লিট করে তারপরে তোমরা সাদা তিল নিয়ে ভোলেনাথের মাথায় নিবেদন করবে। তো আমি এখানে সাদা তিল নিয়েছি, তোমরা কালো তিলও ভোলেনাথকে নিবেদন করতে পারো। আর এখানে দেখো, গঙ্গার জল নিয়েছি, গঙ্গার জলের ভেতরে একটু সিদ্ধি দিয়েছি, সাদা চন্দন আর ফুল দিয়েছি। এবার ভোলেনাথের মাথায় জল ঢালবো। আগে দুধ দিয়ে অভিষেক করে নিয়েছিলাম, আর তোমরা চাইলে পঞ্চামৃত দিয়েও অভিষেক করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসের ভোলেনাথকে কোন শস্য নিবেদন করতে হয় আর কিভাবে তোমরা পুজো করবে। তার একটা ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।